আসসালামু আলাইকুম আজ চ্যানেলে নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম এক হাজার সাবস্ক্রাইবার কিন্তু খুব সহজে একটি চ্যানেলে হয়ে যায় চার হাজার ঘন্টা অস্টাইম কিন্তু একটি চ্যানেলে সহজে হয় না তো চলেন আজকের বিষয়বস্তু হলো যে আপনার এক হাজার সাবস্ক্রাইবার যদি হয়ে যায় চার হাজার ঘন্টা অস্টাইম আপনি কীভাবে ফিল আপ করবেন এবং সাথে সাথে আপনার চ্যানেলের যে ভিউটি আছে এটি আপনি গ্রো আপ করবেন খুব অল্প সময় এবং সীমিত কিছু কাজ করার মাধ্যম তো মূল ভিডিওতে যাওয়ার আগে বলে রাখি যারা ফ্রিতে প্রমোশন নিয়ে হ্যাশট্যাগ আজ দিয়ে কমেন্ট করে রাখেন অনেকে বলেন ভাই আমার চ্যানেলটি কেন আসে না যাদের চ্যানেলটি অলরেডি দুই তিনবার চলে আমি তাদের সাথে পার্সোনালি কন্ট্যাক্ট করেছিলাম এবং শুনছিলাম যে আপনাদের চ্যানেলগুলো কেন আসে এতবার তো ওনারা আমাকে যেটা বললো যে ভাই আপনার যখন ভিডিওটি শুরু হয় আমরা ভিডিওটি সম্পূর্ণ দেখি একটি লাইক দেই অলসো কিন্তু আমরা যে কমেন্টগুলো করি এটি হ্যাশট্যাগ আর দিয়ে কমেন্ট করার পরে আমরা একটি বড় কমেন্ট করি বা নতুন কমেন্ট করি অলসো কিন্তু আমি আপনার ভিডিওটি শেয়ার করে থাকি অনেকের হয়তো আপনি বলবেন যে ভাই আমিও তো লাইক করি আমিও তো কমেন্ট করি তাহলে আমারটা কেন আসে না ভাইয়া মেবি আপনি শেয়ারটাও করেন না আমি জানি আসলে এটা কাজ করবে কিনা তবে আপনি ট্রাই করে দেখতে পারেন আমার কয়েকটা ভিডিও আপনি লাইক কমেন্ট করলেন অলসো এটা দুটো শেয়ার করে দিয়ে আপনি দেখতে পারেন তো চলেন এবার মূল বিষয়ে কথা বলা যাক প্রথমেই আপনাদেরকে বলে দেয় যে কিভাবে আপনি আপনার ওয়াচ টাইমটা ফিল আপ করবেন দেন আমি বলে দিব যে কিভাবে আপনার সাবস্ক্রাইবারটা ফিল আপ করবেন দেন আমি বলে দিব আপনার ভিউটা কিভাবে বাড়াবেন একটা ভিডিওর ভেতরে কিন্তু আমি তিনটা স্টেপ আপনাদেরকে বলে দিচ্ছি তো প্রথম যে ওয়াচ টাইমের ব্যাপারটা আছে আপনি একটু উদাহরণ সহকারে আপনাকে বুঝালে আপনি বুঝবেন আপনার চ্যানেলে মনে করেন যে ভিডিও আছে পঞ্চাশটি আপনার চ্যানেলে কিন্তু পঞ্চাশ পিস ভিডিও আছে এবং এই পঞ্চাশ পিস ভিডিও কিন্তু সর্বনিম্ন হলো আপনার ভিডিওর ক্যাটাগরি অনুযায়ী পাঁচ মিনিট করে তাহলে আমি ধরে নিলাম আপনার চ্যানেলে পঞ্চাশ পিস ভিডিও আছে এবং পঞ্চাশ পিস ভিডিও পাঁচ মিনিট করে এই ভিডিওগুলোতে আপনি আপনার ভিডিও ম্যানেজারে চলে যাবেন ভিডিও ম্যানেজারে চলে যাওয়ার পরে বাম সাইটে দেখবেন যে একটি টিক চিহ্ন আছে উপরে মার্ক অল আপনি এখান থেকে টিক চিহ্নটি অন করে দিবেন তারপরে একটু সাইটে দেখবেন যে অ্যাড অপশান চলে এসেছে অ্যাড অপশানে ক্লিক করার পরে দেখবেন যে আপনি প্লেনিস্ট পেজ পেয়ে আপনি ওইটাকে এই পঞ্চাশটি ভিডিওকে একটি প্লে লিস্টের ভেতরে সিলেক্ট করুন যদি আপনি এটি না পারেন অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানাবেন আমি দেখিয়ে দিব যে কিভাবে আপনার ওয়াল ভিডিওকে একটি প্লে লিস্টে ক্রিয়েট করতে হয় সাপোজ মনে করেন যে আপনার প্রথম প্লে লিস্টটি ক্রিয়েট করা শেষ এবার সেকেন্ড যে স্টেপটি তৈরি হবে আপনাকে জন মেম্বার অ্যাড করতে হবে আপনি বলতে পারেন এখন জন মেম্বার আমি কোথায় অ্যাড করব কিভাবে অ্যাড করব জন মেম্বার অ্যাড করা বলতে আপনার বিশটা মেম্বার লাগবে যেগুলো আপনার এই ভিডিও গুলো দেখবে আপনি বলতে পারেন এখন আমার ভিডিও গুলো কেন জন মেম্বার দেখবে আপনার যে পরিচিত কেউ আছে আপনি তাদের সাথে কন্টাক্ট করবেন যেমন মনে করেন আপনি বাংলাদেশে আপনার ইন্ডিয়াতে পরিচিত আছে বা আপনার আলাদা কান্ট্রিতে পরিচিত আছে আপনি থাকেন ঢাকা শহরে আপনার গ্রামে পরিচিত আছে আপনি তাদের সাথে কন্টাক্ট করবেন তাদেরকে আপনি আপনার এই প্লেলিস্ট লিঙ্কটা পাঠাবেন যার মাধ্যমে পঞ্চাশটি ভিডিও কিন্তু আপনার ইনপুট করা এবং ওই লিস্টটি পাঠানোর পরে তাদেরকে বলবেন যাতে একটি ভিডিও পেলে করে রেখে দেয় এবং যাতে সম্পূর্ণ ভিডিওটি না শেষ হওয়া পর্যন্ত অফ না করে যখন সে ভিডিওটি অফ করবে যদি মনে করেন তিরিশটা ভিডিও দেখার পরে অফ করলো তাকে বলে দিবেন বাকি ভিডিওগুলোর জন্য সে দেখে ফেলে তাকে দেখতে হবে এমন কিছু না চার্জ সেজন্য পেলে করে রেখে দেয় আপনি কখনো একটা আইপি থেকে করবেন না এবং এক কম্পিউটার থেকে করবেন না আপনি বলতে পারেন এক আইপি এক কম্পিউটার কি সাপোজ মনে করেন এটা আমার কম্পিউটার আমি এই রুমে আসছি আমার অন্য রুমেও কিন্তু একটি কম্পিউটার আছে এবং পাশের রুমে দুইটি ল্যাপটপ আছে সো আমি যদি এখান থেকে প্লে লিস্ট ক্রিয়েট করে আমার ওই কম্পিউটারে প্লে করি এবং দুইটি ল্যাপটপে প্লে করি তাহলে কিন্তু আমার ইন্টারনেট যে সংযোগটি এটি একটা আইপির ভেতরে সীমাবদ্ধ তার ফলে কিন্তু এটা আমার স্পাম হয়ে যাবে এবং কিন্তু আমার কমিউনিটি গাইডলাইনসে একটি স্ট্রাইক চলে আসবে এবং কিন্তু আমার এটা প্রবলেমও করবে তার ফলে যেটা হবে যে আমার চ্যানেলে কিন্তু অনেকটা প্রভাব পড়ে আসবে এবং চ্যানেলটি ডাউন হয়ে যাবে তো সেক্ষেত্রে আপনি যেটা করবেন আপনার জন বন্ধুকে আপনি লিঙ্কটি শেয়ার করে দিবেন যাতে বিশটা আইপি থেকে আপনার ভিডিওটি দেখা হয় এবং তাদেরকে বলবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে আমি উদাহরণ দেওয়ার জন্য বিশ জনকে সিলেক্ট করতে বললাম এবং পঞ্চাশটি ভিডিওর কথা বললাম আপনার চ্যানেলে যদি আরও ভিডিও থাকে এবং যদি আপনি আরও মেম্বার অ্যাড করতে পারেন তাহলে দেখবেন যে ওয়ান উইক পরে যদি আপনি এই কাজটা করেন অনেক পরে যে আপনার আপডেটটি আসবে আপডেট আসার পরে দেখবেন যদি আপনার অস্ট টাইম থাকে থার্টি পার্সেন্ট একবারে অস্ট টাইম সেভেন্টি পার্সেন্ট হয়ে গেছে বা আল্লাহ যদি রহম করে তাহলে আপনার অস্ট টাইম হয়ে যাবে এটা ছিল ওয়াশ টাইম এর ব্যাপার এবার চলেন যে সাবস্ক্রাইব ব্যাপার আপনার কিন্তু অবশ্যই এক হাজার সাবস্ক্রাইব প্রয়োজন আছে যেটার জন্য আপনার চ্যানেলটি মনিটাইজেশন জন্য আপনি অ্যাপ্লাই করতে পারেন কারো চ্যানেলে দেখাচ্ছে যাচ্ছে দুইশো সাবস্ক্রাইবার কারোর চ্যানেলে একশো সাবস্ক্রাইবার কারোর চ্যানেলে ভিডিও আছে একশো পিস কিন্তু তাদের চ্যানেলে সাবস্ক্রাইবার একশো তাদেরকে বলে রাখি আপনি যদি চান যে সাবস্ক্রাইবার বাই করার জন্য তাহলে কিন্তু আপনি খুব অল্প প্রাইজে সাবস্ক্রাইবার বাই করতে পারবেন ভিডিও ডিসক্রিপশনে দেখবেন যে আমাদের নাম্বার ইমেল দেওয়া আছে আপনি ইমেল বা নাম্বার আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন চেষ্টা করব আপনার কোম্পানির সাথে অ্যাড করে দেওয়ার জন্য যেখান থেকে আপনি অল্পতে সাবস্ক্রাইবার নিতে পারেন তারপরে বিষয়টা চলে এখন ভিউ মোস্ট ইম্পর্ট্যান্ট ব্যাপার হলো যে আপনার চ্যানেলের যে ভিউটি যদি গ্রো আপ না করে তাহলে কিন্তু আপনি আপনার এই চ্যানেলটিকেও র‍্যাঙ্কে নিয়ে আসতে পারবেন না তো এবার বিষয়টা হলো যে কিভাবে আপনি আপনার চ্যানেলের ভিউটি গ্রো আপ করবেন তার জন্য আপনাকে অলওয়েজ টু ইনভেস্ট করা প্রয়োজন পড়বে সেটা আপনি নিজেই করবেন এবং আপনার নিজের ভিডিওতেই করবেন আপনি একটি ফেসবুক পেজ ক্রিয়েট করবেন সেখানে আপনার এই ইউটিউব চ্যানেল সম্পর্কে ওই পেজটি ক্রিয়েট হবে সেখানে আপনি প্রথম আপনার ভিডিওটি ইনপুট করবেন এবং ভিডিওটি ওখানে রি আপলোড করে দেবেন আপনার এই ইউটিউবের ভিডিওটি আপনি আপলোড করে দিবেন এখন কিন্তু ওইখান থেকে আপনার কোনো লাভ নেই কোনো ইনভেস্ট নেই কোনো কিছু নেই সাপোজ মনে করেন যে আপনার একটি নাটকের চ্যানেল বা আপনার একটি শর্ট ফিল্মের চ্যানেল আপনি ফিফটি পার্সেন্ট আপনার ফেসবুকে আপলোড করবেন এবং ফিফটি পারসেন্ট ল দিয়ে দেবেন এবং ডেসক্রিপশানে দিয়ে দেওয়ার পরে ওই ফেসবুকের ডেসক্রিপশানে আপনি দিয়ে দেওয়ার পরে আপনি কিন্তু একটি বুঝ দিয়ে দেবেন একশো বা দুইশো টাকা দিয়ে দেখবেন একশো দুইশো টাকা দিয়ে বুঝ দিয়ে দিলে আপনার এখান থেকে পনেরোশো বা দু হাজারের মতো মেম্বার আপনার ভিডিওটি কম দেখবে এবং তাদের যখন ভালো লাগবে তারা কিন্তু ওই লিঙ্কে ক্লিক করে আপনার ইউটিউব চ্যানেলে জাম করবে এবং সেখান থেকে কিন্তু আপনার আরও ভিডিও দেখবে এবং পুরো ভিডিওটা দেখবে এখন আপনাদেরকে বলে রাখি যাদের শর্ট ফিলিং সাইট না বা যাদের অন্য গ্যাজেট চায় যেগুলো থেকে ডবল পার্ট করা পসিবল না তারা কি করবেন আপনি একটি সুন্দর পোস্ট লিখবেন এবং পোস্ট লেখার পরে আপনার ওই আপনি ওই ফেসবুকে আপলোড করে দিবেন দিয়ে আপনি ওই পোস্টের উপরে প্রথমে আপনার লিঙ্কটি দিয়ে দিবেন এবং আপনি যে ইনভেস্টও করবেন প্রতিটা ইনভেস্টে আপনি এক ডলার রাখবেন সর্বনিম্ন বিকজ আপনি কিন্তু ডবল পার্ট করতে পারবেন না যদি আপনি ডবল পার্ট করতে পারেন তাহলে আপনি বেশি ইনভেস্ট করতে পারেন যাদের ডবল পার্ট করা সম্ভব না তারা এক ডলার রাখবেন যেহেতু এক ডলারের মূল্য আশি টাকা সো আপনি আশি টাকা দিয়ে যদি একটি ভিডিও বা একটি পোস্ট যদি বুস্ট করেন এটা যদি পাঁচশো মানুষের কাছে যায় তাহলে দেখবেন যে এখান থেকে তিনশো মানুষ আপনার লিঙ্কে ক্লিক করবে এবং তিনশো মেম্বার যদি আপনি আপনার চ্যানেল আসে এইখান থেকে দেখবেন যে 2500 মত আপনি সাবস্ক্রাইবও পেয়ে যেতে পারেন আশা করি এই বিষয়টা থেকে আপনার অনেক উপকার আসবে এবার গালো যে কিভাবে আপনি অস টাইম বাড়ালেন কিভাবে আপনি সাবস্ক্রাইবার নিচ্ছেন কিভাবে আপনার ভিউটি বাড়ালেন এবার যে বিষয়টা থাকে যে ফ্রি প্রমোশন আপনারা জানেন যে আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু আমরা ওয়াদা করেছিলাম যে ফ্রিতে প্রমোশন করবইব তিনটা করে চ্যানেল আমরা ফ্রিতে প্রতিটা ভিডিওতে প্রমোশন করি তো আজকেও সেম পদ্ধতি থাকবে কম্পিউটার স্ক্রিনে জাম করব তিনটা চ্যানেল পিক করব এবং ফ্রিতে প্রমোশন করব আপনারা যাদেরকে ফ্রি

এবং আপনাদেরকে একটু বলে রাখি হ্যাশট্যাগ আর জে হ্যাশট্যাগে আর যে লেখেন এর ভিতরে কখনো স্পেস রাখবেন না এবং হ্যাশট্যাগ পরে কিন্তু আপনি স্পেস রাখবেন না তাহলে কিন্তু আপনার চ্যানেলটি আসবে না এবং শুধুমাত্র যারা হ্যাশট্যাগ দিয়ে আরজেটেক লিখে কমেন্ট করেন তাদের ভিডিওটি কিন্তু শো করে না মানে তাদের কমেন্টটি কিন্তু শো করে না তাই আপনি যেটা করবেন আপনি এই ভিডিওটা থেকে আজকে আমরা নিব যেহেতু এটা সেভেন ডেস বয়স হয়ে গেছে আপনারা জানেন ওয়ান না হলে আমরা নেই নেই সো আপনি যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে আমাদের এই কমেন্ট বক্সে আপনাকে প্রথমে আসতে হবে কমেন্ট বক্সে আসার পরে আপনি দেখবেন যে শুধুমাত্র হ্যাশট্যাগ আর্জেটেক দিয়ে কিন্তু কমেন্ট নেই আপনি দেখতে পাচ্ছেন হ্যাশট্যাগ আর্জেটেক দেওয়ার পরে কিন্তু অনেকে অনেক রকম ভাষাতে লিখছেন এবং আপনারা অবশ্যই লাইক দিবেন আমি যাদেরকে শুনে দেখছি তারা কিন্তু অবশ্যই লাইক দেয় অলসো আপনি এই শেয়ারের উপরে ক্লিক করে আপনার ফেসবুক আপনার হোয়াটসঅ্যাপ বা আপনার যে যে সোশ্যাল মিডিয়াতে আপনি শেয়ার করতে পারেন এই কুকি দিয়ে আপনি শেয়ার করে দিবেন তো চলেন আজকে আমরা যেহেতু এই ভিডিওটা থেকে নিব এই ভিডিওটার প্রথম লিঙ্কটি কপি করি এবং আমরা চলে আসি কমেন্ট পিকারে আপনারা এই নিয়মকরণ সবই জানান যারা জানেন না তারা আমার আগের ভিডিওটি দেখে আসবেন তাহলে আশা করি আপনি বিষয়টি বুঝতে পারবেন এবার চলেন আমাদের যে হ্যাশট্যাগ আর্জেটেটি আমাদের ডেসক্রিপশন থেকে বা আমরা এখান থেকে নিয়ে নিতে পারি যে কোনো জায়গা থেকে কপি করতে পারে এই জায়গাটাকে আজ আমরা এটি কপি করি কপি করার পরে চলে আসি এই ফিল্টারের উপরে ক্লিক করে দিই এবং এখান থেকে এন্টার করে দিয়ে আমরা এটাকে গেট স্টার্টের উপরে ক্লিক করে দেব তো আমাদের কমেন্ট ফিল্টার করা শেষ হয়ে গেলে আপনারা দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু আমি স্টার্টার উপরে ক্লিক করবো এটা আমার হাতে থাকে না এবং যারা চাচ্ছেন যে সাবস্ক্রাইবার অল্প পরিমাণ কিছু বাই করতে আপনি দেখতে পাবেন আমার এখানে ইমেল এবং নাম্বার দেওয়া আছে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো চলেন আমরা স্টার্টের উপরে ক্লিক করি এবং দেখি যে আজকে কোন তিনটা চ্যানেল আমাদের ইউটিউব চ্যানেলে ফ্রিতে প্রমোশন পাচ্ছে এবং ভালোবাসা অভিরাম আর্জেটিক এনার নাম হল বাংলা মেবি ইনিও দুইবার আইসে আগে উনিও একবার আইসে এটা কিন্তু সম্পূর্ণ আমার হাতে থাকেন আপনারা জানেন এনাদের সাথে যদি আপনি পার্সোনালি কন্ট্যাক্ট করেন তাহলে জানতে পারবেন এনারা প্রথমে ভিডিওটি দেখার আগে ভিডিওটি লাইক দেয় এবং এনারা কমেন্ট করে এবং সম্পূর্ণ ভিডিও দেখার পরে কিন্তু ভিডিওটি শেয়ার করে এজন্য এনাদের কুকিটি সবার আগে সাজেস্ট করে এটা আমি জানতাম না এজন্য আপনাদেরকে আগেও আমি জানাইতে পারিনি তো চলুন এখন আনাদের ওপরে ক্লিক করি এবং দেখি পরবর্তী দুই নাম্বার কে আছে এবং কে পাচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে ফ্রিতে প্রমোশন তো দেখা যাক আমাদের দুই নাম্বার যে আছে ভেরি ইম্পর্টেন্ট আজেটেক থ্যাংক ইউ সো মাচ এনার চ্যানেলটা আমি এখান থেকে কপি করে নেই আপনারা এনাদের চ্যানেলগুলো ওপেন করবেন ওপেন করার পরে যে প্রথম যে ভিডিওগুলো দেখবেন এই ভিডিওগুলোতে চলে যাবেন এই ভিডিওগুলোতে যে কিন্তু আপনি কমেন্ট করে আসবেন সেখানে লিখে আসবেন হ্যাশট্যাগ আজেটেক আপনি যেখানে হ্যাশট্যাগ আজেটেক লিখবে দেখবেন তাদেরকে আপনি কমেন্ট ব্যাক করবেন এবং সেই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে ব্যাক দিয়ে দিবেন তো চলেন আপনাদের যে লাস্ট যে আজকের যে উইনারটি সিলেক্ট হবে তার উপরে ক্লিক করি এবং দেখি যে আজকে লাস্ট ফ্রিতে কে পাচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে প্রমোশন তো ইউটিউব চ্যানেলে প্রমোশন লাস্ট যে ফ্রিতে পাচ্ছে তার চ্যানেলটির নাম কিন্তু আমাদের সামনে এখন শো করবে দেখা যাচ্ছে আমাদের সামনে অলরেডি চলে এসেছে ভাইয়া আপনার ভিডিও আমার কাছে অনেক ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ এনার চ্যানেলটা আমি এখন ওপেন করে নিই আপনাদেরকে আবারও বলে রাখি আপনি যখন ভিডিও দেখবেন অবশ্যই একটি লাইক দিবেন লাইক দেওয়ার পরে এসে কমেন্ট করবেন এবং আপনি শেয়ার করে দিবেন তাহলে যেটি হবে আপনার কুকিটি কিন্তু আমার এই ইউটিউব চ্যানেলের র্যাঙ্কে চলে আসবে তো চলেন আমি এখন এখান থেকে ওপেন করি যে লাস্ট চ্যানেলটি ছিল কোনটা জন্য হ্যাঁ এই চ্যানেলটি আমরা লাস্ট আমাদের আজকের ইউটিউব চ্যানেলের উইনার আমরা এই তিনটি চ্যানেল এখান থেকে আমরা সিলেক্ট করিনি আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু তিনটে চ্যানেল সিলেক্ট করার শেষ আপনারা তাদের ভিডিওতে যাবেন হ্যাশট্যাগ আজেটেক দিয়ে কমেন্ট করে আসবেন এবং সাবস্ক্রাইব করবেন দেখবেন আপনাদেরকে এনারাও সাবস্ক্রাইবার ব্যাক দিবে এভাবে করলে আপনার চ্যানেলও খুব সহজে সাবস্ক্রাইবার আপনি পেয়ে যাবেন আশা করি আমার এই ছোট্ট একটি ভিডিও আপনার অনেক উপকার আসবে ভিডিওটি যদি আসলে উপকার আসে প্রথমে একটি শেয়ার দিয়ে নেবেন যাতে আরেকটি ভাইকে আমি এই সেম ভাবে উপকার করতে পারি কারণ আপনাদেরকে শুধু উপকার করলাম আরেকজনকে উপকার করব সেটা কিন্তু হতে পারে না আমার নিয়ত হলো যে আপনাদেরকে শুধুমাত্র উপকার করা আশা করি আপনি বিষয়টা বুঝতে পারছেন তো আমি জাহিদা স্যার আজকের মতো আপনাদের সামনে থেকে বিদায় নিচ্ছি দেখাবে পরবর্তী নতুন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন